শুরু হচ্ছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাপ্তাহিক নাটক বালাম খাতা। রচনা মাসুম আজিজ, প্রযোজনা সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। নাট্যানুষ্ঠান বালাম খাতা। এক কথা, দৈনিক কইতে কইতে আর আমার ভাল লাগে না। কতদিন কইছি বাইরে যাও না, সময় ঘরে চৌকাঠে ঝাড়ুটা রাখবি না। আরে কেন, সমস্যা কি? যামনের সময় আমার কপালে দুইটা পিসার বাড়ি দিয়া যান। এই তো এই সব কইয়া কইয়া কামের মানুষের মাথাটা দেও খাইয়া সব কথাই তোমার ইয়ারকি মারা লাগে। বুঝছি তো আপনার রাগের কারণ, মাইয়া না খাইয়াই কলে গেছে তাই না? কাল রাইতে এই শরীরে কইয়া রাখছি ফজরের ওখতে উইটা দুইটা রুটি বানাইয়া দিবি, মাইয়া খাইয়া যাইব তো, লগে একটা ডিম পোস না তাইনে ঘুমটাইকা উঠছেন মাইয়া কলে যাওয়ানোর পর। আরে এখনকার পোলা মাইয়া, ওগো খাওয়ান নিয়ে ভাইবে মাথা গরম করে লাভ নাই। যাক গে, এত সকালে আপনি মহারানী কই রওনা করছেন? আমনের ভাইয়ের বাড়ি আরেক বেকল সামাল দিতে। কেন এত সকালে ওই বাড়িতে? কি কাম? বেদ না উঠছে। হায় হায়, কয় কি কখন থেকে? আরে সকালে তোমার সামনেই তো দিলা কথাটা কইয়া গেল। ও কি রত্নার বেদনার কথা কইছে? না আপনার বেদনার কথা কইছে। যাই, এতক্ষণে মনে হয় তাই নিয়ে আইয়া পড়ছে। এইবার তো আইব সাত নম্বর, আমি দলিল করে লিখে দিই এইটাও মাইয়া হইব। হইলে হইব, ও গো পোলা হোক মাইয়া হোক আপনার কি হ্যাগোডা হেরা বুঝব। হ আর বুঝছে। এই গেলাম। ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই গো, হায় হায় মানুষ আছে বাক্য নাই গো, কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। আইসে গাউস পাগলা আইসে, এখন তার প্রশ্নের জবাব দিতে দিতেই বেলা যাইব। আয়া বললাম মোকামে। এই কথায় কথায় যে এই বাড়ি ডারে মোকাম কস, এইটা তোর কি এর মোকাম রে? সব কথার বেদ সবসময় ভাঙা লাগে না, সময়টা সময়ে, যখন সময় হইব তখন প্রশ্ন নিজেই তার উত্তর কইয়া দিব। এখন আমার একটা ভেদ ভেঙে দাও তো কর্তা। তুই আবার নতুন কোন সংকট নিয়ে আইছিস? ওই যে কইছি না, ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাকো নাই গো, কে তাহারে আহার যোগায়। ও হারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। এই মানুষ আছে বাক্য নাই গো, কও এই কথাটার মানে কি? আমার তো মনে হয় সেইটা কব্বরের কথা কইছে ফকির। দেহ কর্তা, অর্ধেক শূন্য কোনো বস্তুর মীমাংসা যাইও না, পুরা শূন্য ঠকবা। পরের লাইনটা তাইলে কইছে কে, কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি, কইছে না কে দেয় গো সন্ধ্যাবাতি? শোন পাগলা, ভেদ কইলাম তুই ঠিকই ভাঙ্গা লইয়াই তোর মোকামে আইছিস, খালি খালি দৈনিক তুই আমার জ্ঞানের পরীক্ষা নিয়াস তাই না? জ্ঞান কারে কয় গো কর্তা, কারো জ্ঞান কর্মে কারো জ্ঞান ধর্মে। এই যে আপনি কইলেন সাধকের ভেদ, কইছে কব্বরের কথা, কথা কইলাম ঠিকই, মরণে কব্বর আর জনম হইল গব্ব, সেইটাও ঘর, সময় না হইলে দুয়ার খোলে না, দুয়ার নাই। এরপর ধরেন আহার যোগায় কে? ছেলে মেয়ে মাকে শুলে জন্ম দিলেই হয় মা, আর ফোলায় তখন কি ওই ঘরে থাকতে পারে? তাই তো কয়
মাকে চুলে মরে ছেলে গো এই তিন কথার অর্থ নইলে এই তিন কথার ওই ময়জুদ্দির ঘরে আর একটা আইলো বইলা জায়গা ঘুমাইলে তার জায়গায় সে সাধ্য কার আছে কও কর্তা মাও হওয়ার ভাও বোঝে তাই গেছে দেবরের পুত্র খালাস করতে তোমার ভাই এ যথেষ্ট তীস কিছু হইব কয় ভাই বলে দলিল কইরা লিক্কা দিব এবারও আর একখান মাইয়াই হইব সাতটা তো হইল এবার থামো গো ভাই মাইয়া হইল ঘরের লক্ষ্মী তারে ধান দুব্বা দিয়া পালতে হয় এই তুই সব কথার মধ্যে কথা কস কে যা গাঙ্গের দ্বার যা তাজা দুব্বা ঘাস পাবি তরে আইস দুব্বা ঘাসি খাওয়ামো আমি ডরদাহানকে খাওয়াইবেন খামু যাই আগে নিয়ে আসি শুনু শুনু ছোট মিয়া ওই পাগলটা কইলাম একটা জ্ঞানের কথা কইছে তোমার আক্কেল কাণ্ড জ্ঞান একটু কম আছে গো ভাবি জায়গা বেজা গা বোঝো না কয়টা কন্যা হইলো ছয়টা না আটটা এইগুলো ওই পোলার সামনে কোন লাগবো কে ওরে বাপরে সরম পাইছো তাইলে সরম তোমার আছে এখনো গেলাম আরে যাবো যে আমারও কইলাম তোমার মতোই স্বাদ আসিল সাইডটা পোলা দশটা হইলে আরো ভালো হইতো দশটা পোলা হইব ডাকলে এক লগে দশটা লাডি বাড়ইব ঘর থেকা মাইনসের ডরে সামনে আইব না ময়জুদ্দি মুন্সির নামে কাব্য গ্রামের মানুষ জোর কইরা দইরা চেয়ারম্যান বানাইয়া দিব আমারে বিয়ের পরে ডাট মাইরা কথাগুলো কইছিলা মনে আছে কিন্তু মানুষের সব সখি পূরণ হয় না গো ভাই আমি কইছিলাম তুমি কি লাডি নিয়ে থাকতে চাও নাকি দশটা মানুষ লইয়া থাকতে চাও কি মনে আছে তোমার তুমি যেটা করতেছো এটা কিন্তু জুয়া জীবন লইয়া জুয়া কার ঘরে কখন কি হইব পোলা না মাইয়া এটা কি কেউ কইতে পারে প্রতি বছরই হাইরা যাও তারপরও তুমি খেলো 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 জুয়া খেলো একটা নেশা গো ভাই নেশা জিনিসটা ভালো না সবার কপালে লটারি লাগে না সাসি মায়ে ডাকে চল যাই কিরে মরিয়ম আজ স্কুল নাই আর কইও না ভাবি একের মুখ স্বর্ণ দিয়ে ভরা যায় দশটার মুখ ছাই দিয়েও ভরা যায় না আজ ছয় মাস দুই মাইয়ার স্কুল বন্ধ ছয়টার একলগে পড়াইব কেমনে বড় দুইটা যায় স্কুলে বাগি দিয়ে হাসে খেলায় ঘুরে বেড়ায় তোমার দেবরের তো আর হুশ নাই ছোট একখান দোহানদারি ব্যবসা তাই দিয়ে কি আর চলে নয়জন মানুষের সংসার ক তার উপর আবার দোহানদারি তো নামে দোহানদারি তাই না তো আছে রাজনীতি লইয়া গদিত বইয়া সারাদিন রাজা বাদশাহ লইয়া কারবার মুখের কথায় কারে কখন মারে কারে কখন ধরে ঠিক নাই আজকের দিনটা সোডোমিয়ার বাড়ির থাকা উচিত আসিল মনের কষ্টে পারলে বনে গিয়া ঘুমায় আর আপনি কন্তারে বাড়িতে থাকার কথা ও আফা শিল্পী তো আইল না খবর পায় নাই পাইছে পাইছে কিন্তু ওই মাইয়ার আইসকা ফর্ম ফিল আপ কি লক্ষ্মী মায়া গো আফা ম্যাট্রিকের মতো এইবারও দেখছেন মায়া এইরকম একখান পাস দিব জিপিএ ফাইভ না পাইলে ভর্তি তো হইতে পারবো না মাইয়ার খুব শখ ইউনিভার্সিটিতে পড়ব আর বাপেও কইছে মাইয়া তার শরীফ এই যে নে তোর সাথে আমার এটাও দে স্যার এই যে এখানে দুইটা স্যার মানি রিসিট এই যে স্যার শিল্পী তোর মানি রিসিটটা দে আমার মানি রিসিট এই যে ধর ইমরান তুই ঢুইকা গেলি কে শরীফের পিছে তো আমি এই নে ধর তাহলে আমারটাও জমা দে তুই শিল্পী হইলে দিতাম আর আমি যদি হইতাম শরীফ হিংসা লাগে না চুপ
কিরে হয়েছে তোর শরীফ? বের হ, এই যে স্যার, এই যে এই যে যে এই যে মানি রিসিভ। চল বটতলায় বসি। না রে, আম্মা ফোন দিয়েছিল, কাকির মেয়ে হয়েছে, বাড়ি যাওয়া লাগবে। চল তাহলে তোকে পৌঁছে দিই, আমি বাড়ি যাই। কাল আসবি তো? কাল তো কলেজ ছুটি, আর কলেজের কথা বলে তো বেরোনো যাবে না। আব্বা যেমন তেমন, আম্মা সোজা জবাই করে দেবে। ধর। আচ্ছা তুই ফোন দিস। না শোন, একটা বুদ্ধি পেয়েছি। তোর কাকির মেয়ে হয়েছে না? হুম। ওই উসিলায় মরিয়মদের বাড়ি আসবি, আমিও চলে আসবো। পড়বি তো ভর মালির ঘাড়ে। আম্মা এ কয়দিন ওখানেই থাকবে রে সারাদিন? থাকলে থাকুক, ওখানেই যাব। মা জিজ্ঞেস করলে বলবো। কি বলবি? বলবো হ্যাঁ ঠিকই বলবো। হ্যাঁ ঠিকই বলবো। কি বলবি? বলবো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার বাপ মা রাজি, আপনি রাজি হইলেই। আম্মা তোকে কি করবে তা জানিস? জানি না, আমার জানার দরকারও নেই। আমার মাকে তুই চিনিস? চিনিস না। খুব বেশি হলে একটা চর মারবে, মারুক, কিন্তু চরটা আস্তে মারতে বলিস। আমি বলবো মানে? তুই তো বলবি। ইস, শখ কত, তার জন্য আমি মার খাই আর কি। তোর মা তোকে এখনো মারে? হুম, মারেই তো, একমাত্র মেয়ে আমি, অত সাহস কার হবে? আচ্ছা থাক, আমি এখন গেলাম। হ্যাঁ, কাল 10টায় ফোন দিব, কিন্তু কাকার দোকানে চলে আসিস। আচ্ছা। বুঝলি রে নয়ন, কোনো কিছু নিয়ে জেদ করা ঠিক না। কিন্তু জেদ করা মানুষের স্বভাব, আর স্বভাব কি পাল্টান যায়? না মরলে বিনা তেলে জ্বালাই বাতি, দেখতে যেমন মুক্তা মতি, জলজময় তার চতুর্ভীতি, মরতে পানা কে বানাইল এমন রং মহল খানা, হায়রে কে বানাইল এমন রং মহল খানা, এমন কারিগরি একই পাল্টান যায় দায় না। সেই জন্যই তো কয় কয়লার কালি না যায় ধুইলে স্বভাব যায় না মইলে। দাও এক মুঠ মুড়ি দাও, খায়া পানি খাই। আচ্ছা গাউসমিয়া, তুমি কত এত রিমাইয়ার পরে একটা পোলা যদি কেউ চায় সেটা কি তার অপরাধ? কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে, বেদ বেদান্ত পায় না অন্ত, ঘুরে মরে অন্ধকারে, কে তোমারে। এই ভেদ ভাঙার সাধ্য কি মানুষের আছে কও? না, আমার চাওয়াটাই যে আমি বুঝি কেবল। ভেদ পরিচয় দেয় না আমার, ভেদ পরিচয় দেয় না আমার, সেই খেদে ঝুরে আখি আমার, সেই খেদে ঝুরে আখি, চিরদিনে পুষলাম এক অচিন পাখি। মাই কি আসে না গেছে গা? আমি বাড়ির থেকে দোকানে আইছি। আমি যাই তোমার 7 নম্বর মাইয়ার সেহারাটা দেখি গিয়া। এই খারা 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 খারা, ল এই যে ডাইল ভাজাটা খাইতে খাইতে যা। দাও খোসা একখান তুইও দিয়া দিবি না? না কাকা, খোসা দিমু কে? কইলাম করো দোকানদারি, হিসাব ছাড়া দোকানের সদা ভাতি জিরে খাওয়াও, তোমার হিসাবে তো ঝামেলা একটু হইবই কাকা। ওইটা কোনো কথা না, দোকানে যেমন দুইটা খাতা থাকে, থাকে না কাও, একটা খুচরা হিসাব আর একটা পাইকারি। খুচরা হিসাবে গন্ডগোল হইলে কইলাম পাইকারি দিয়া ধরা যাই। আমি মায়েরা কি কথাটা কয়ে গেল? মানুষের লাইগারে মানুষ জঙ্গলে বসে।
থামলা কে ফকির? থামি নাই থামছি কে কইল? সুর কি থামান যায়? হ্যাঁ বুঝছি শুরু করলা আবার পাগলামি। পাগলামি ছাগলে পাগলামি করবো, ছাগলে ছাগলামি মর্ম না বুঝায় খালি সুরে তালি যে দেয় সেই তার নাম দিছি আমি ছাগল। করে তোমার মতো ছাগলামি, বেশি দিলে হজম হইব না তাই অল্প করে দিলাম। এইটুকুর ভেদ ভাঙা হইলে কইবা, বাকিটা দিম। আগে গুরুকে চিনো পরে আপনকে জানো, দেহ পাশ করে আনো। আগে গুরুকে চিনো পরে আপনকে জানো, দেহ পাশ করে আনো। বুঝছি বেদ ভাঙা সারা আমার এই ছাগল কইছে। বললেই তো হবে না, নিজের ইচ্ছায় ঘর থেকে বেরোনো যায় নাকি? তাহলে বলো তুমি অন্য দশটা মেয়ের মতোই বন্দি? না। তাহলে বেশি স্বাধীন বলেই তো সমস্যা। আমি কোথাও বেরোলে ভুল করেও আমার বাবা মা আমাকে বাধা দেবেন না, কখনো দেননি, এখনো দেবেন না, আর সমস্যাটাও ওখানেই। বুঝলাম না ঠিক। স্কুলিং বোঝো? তারা জানে তাদের মেয়ে কখনো কোথাও কোনো অন্যায় কাজ করবে না, শিশুকাল থেকেই শিখিয়েছে কিভাবে নিজের বোঝ নিজে বুঝতে হয়। বিশ্বাসের জায়গাটা খুব শক্ত, আর আমি বিশ্বাস করি এই স্বাধীনতা একজন মানুষকে কতটা দায়িত্ববান করে, যার নাম কঠিন পরাধীনতা, নিজের কাছে নিজে। ওরে বাপরে, এই এই মেয়ে শোনো, দেখি দেখি তাকাও আমার দিকে। কতগুলো বেশি শক্ত হয়ে গেল তাই না? না, ভাবছি তোমার ভালোবাসাটা কি আবেগ নাকি? দুটোই, আবেগ ছাড়া ভালোবাসা টেকে না, আবার যুক্তিহীন আবেগেও কিন্তু ভালোবাসা খুব রিস্কি। তবে তুমি হিসেব ছাড়া আমাকে ভালোবাসো জেনে ভাল লাগছে। আমি কিন্তু হিসেবি ফ্যামিলির হিসেবি মেয়ে, বাবাকে আর কাকাকে একবার মিলিয়ে দেখলেই বুঝতে পারবে। তোর গরু আশেমের খেতে গেল কে? এটা কি কথা জিগাইলা? গরু তো গরুই, হে কই যায় কার খেতে মুখ দেয়, হেডা কি কারে জিগায় দেয়? ওই দেশে তো আইন আছে, আছে না? আছে। আশেম কি তোর গরু রে জবাই দিছে? না, খোয়ারে দিছে। তাই তো দিব, গরু তার খেত খাইছে, সে তোর গরু রে খোয়ারে দিছে। হ, ঘটনা তো তাই, এই বিচার লয়ে তো আইছি। তোমার কি কিছু করার আছে? না। কিন্তু ভোটের সুম কইছিলা আপনি যে কোনো সমস্যায় আমার কাছে আইবেন, মিনিটেই সমাধান, কি কইছিলা না? হ্যাঁ কইছি তো। তাইলে এইটা তো ভোটে জিতার পর সমাধান করবো কইছিলাম, তোরা কি আমারে ভোট দিছস? আমি কি জিতছি? সাইড সার্ভার আই যাও তোকে মন পাইলাম না, ইসবে 4000 ভোট পাইলে আমি পাই 180, আবার সারে জিগাই হেই কয় আমারে ভোট দিছে, তাইলে আমার এত ভোট গেল কই? খালি একবার যদি সেই 180 জন রে চিনতে পারতাম, তাইলে দাওয়াত দিয়ে এমন খাওয়ান খা। আর হন তোর গরু অন্যের খোয়ার থেকে ছুড়ে আনতে যামু কে? তগো কাউরে থানায় যদি লইয়া যায় তাহলে মানুষ সুদ্ধা ছুড়ে আনতে যাইতাম। ওই 180 জনের একজন হইলেও একটা কথা আছিল, তোরা আবিকে আমার কাছে বিচার লইয়া। হ্যাঁ ওমা, এই তোমার কাছেই তো আমু, তুমি আমগো নেতা না তো? আমি কি কইছি, তোর গরু খোয়ারে গেলে তারে ছুড়ে লই আমু? হ্যাঁ, যে বেডার খেত খাইছে তোর গরু, ভোটের শ্রম তার কাছেও তো আমার যাওয়া লাগে, লাগে না? ভোট চাওয়া লাগে না? লাগে। দে রে ময়ে, এক পোয়া পেঁয়াজ দে আর একটা কাপড় ধোয়া সাবান। ও, বাতার টাকা কি পাইছো? হ, পাইছি রে বাবা, তাই দিয়াই তো খাইয়া পয়রা বাইসা আছি। তাইলে দেখো শেখের বেটি তোমাকে কত সুবিধা কইরা দিছে, তোমার মতো বিধবাগো ভাতা দিতাছে, আবার যাকে ঘর বাড়ি নাই তাকে ঘর বাড়ি তুইলা দিতাছে। হ্যাঁ ভাই, এই আমার গরু, এই যে এই ধর 10টা টাকা লইয়া যা ভাই, গরুটা ছুটাই আন, তবু আমার ব্যবসার সময় ঝামেলা করিস না তো। আরে যা যা, ফেরত দেওয়ার লাগবো না, ধর আবার ইলেকশন এলে পারলে এটা ভোট দিস, যা। ন
নাদান দোস্তের চাইয়া দানাদার দুশ্মন ভালো। কথাটা কি আমারে কইলেন নাকি? কারে কুমু? কে মনে হইলো আমারে কইলেন? আরে মাথা খারাপ, সাইদা অশান্তি আনতে যেমন কোন দুঃখে। আমি খালি অশান্তি করি তাই না? আরে না না, খামাখা উল্টা পাল্টা কথা কও, সারাক্ষণ থাকো খালি পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর তালে। আরে আমি কইছি ময় যুদ্ধে। কে সে আবার কি করছে? না সে কিছুই করে নাই, তার ধারণা গ্রামের সব মানুষ তারে খুব পছন্দ করে। দেখো না বারে বারে ইলেকশনে খাড়াই মেম্বার হইব, মাইনসে টাইনায় টুইনায় ভাউ দিয়ে তার পকেট কাইটে যে টাকা লইয়া যায়, আর সে মনে করে সব তার লোক। আসলে ফাঁকে গিয়েই যে লোকটা তারে লইয়া হাসে সেটা কিন্তু সে বোঝে না, কইলেও বিশ্বাস করে না। সোডোমিয়ার আত্মাটা কইলাম সল্লেছে বড়, কোনো দিন কেউ শুনে নাই এই মানুষের কাছে আইয়া কেউ খালি হাতে গেছে। তাইলে তারে কও দোকানদারি থুইয়া একটা লঙ্গরখানা খুইলা বইতে, নিজের চুলাই আগুন নাই সে অন্যের চুলা মেরামত করে বেড়ায়। আরে দুনিয়ায় চলতে হইলে যে কিছু সামান্য হিসাবের খুব দরকার হয় সেইটাই সে বুঝে না, বুঝলে হিসাব করা পরিবার হইতো তার। সে তো আর তোমার মতো লেখাপড়া করে নাই, সেই সুযোগও তার হয় নাই, বাপ মরার পর সংসারের হাল তো সেই ধরছে। 10 বছর বয়সে সংসারের হাল কান্দে নিয়া বাপের রাইখা যাওয়া দোকান চালাইতেছে, তোমার মতো মাস্টারি কইরা খায় না, খায় দোকানদারি কইরা, পৃথিবীর হাও বাও কি সুপোজে না। তোমার পড়ালেখাটা যে চালাইতে হইব এইটুকু হিসাব কইলাম বুঝছে পোলাডা, ছোট ভাই হইয়াও তোমারে পড়ালেখা শিখাইছে, সহজ মানুষ জীবনডারে দোকানের বাটখারায় তুইলা মাপে। শুনো ভাবছি দোকানটা বেঁচে দিব। দেন শহরে চলে যাব। যান, এনে থাকলে মাইয়া একটাও মানুষ হইব না, তার চেয়ে ভালো শহরে গিয়া মানুষের বাড়ির দারোয়ানের কাম নিব। নেন। আচ্ছা কি হইল ডাকি, তুই খালি যা নেন দেন কয়া দিতেছস, একটা পরামর্শ দিবি না? না। কে পরামর্শ দিবি না কে? এই সংসারটা কি আমার একলার? হ্যাঁ একলার। মানে কি কস তুই, এই সংসার আমার একলার? হ্যাঁ আপনার একলার। একলার না হইলে কোন কামডা আপনি আমার জিজ্ঞাসা করেন? হ্যাঁ কোন কামডা, আমার কোন কথাটা আপনি শুনছেন? কোনোদিন শুনছেন? শোনেন নাই, কারো কথাই আপনি শোনেন নাই, প্যাট ভরা জেদ লয়ে ভাবছেন আপনি যা করেন তাই ঠিক, আপনি বড় ভাইয়ের কথাও কোনোদিন শোনেন নাই। ভালো একটা পরামর্শ দিয়া সে হয়ে গেছে আপনার পর, আর যারা আপনার দিনে রাতে ট্যাংরায় তারাই আপনার আপন। বড় ভাই খারাপ কথাটা কি কইছে? হ্যাঁ সে ফেলি হর্নের পরেই কথাটা কইছিল, আইজ তার কথাটা শুনলে? এইবার একটু থাম, দুই মায়া হইছে, আল্লাহ দিছে ওই লইয়াই শুকর কর। শুনলাম, আর কিছু কইবা? না। তেলে যাই দোয়ান খুল তুইব। বুঝছি কথাটা তোর মনে ধরে নাই, যা। হ্যাঁ বুঝছ যখন তখন কই, সত্যই কথাটা আমার মনে ধরে নাই। ভালো কথা শুনতে মিষ্টি হয় না সেটা আমি জানি। শোনো বড় ভাই তোমার একটা কথা কই, সহজ কথা, আমার হিসাবের মধ্যে তুমি ডুববা না, বয়সে তুমি আমার বড় এটা ঠিক, কিন্তু এই আমি এই ময়জুদ্দি নিজে না খায়া তোমারে খাওয়াইছি, নিজে পড়ালেখা না কইরা তোমারে বিয়ে পাশ করেছি, হিসাব তোমার কাছে আমি শিখুম না, তুমি আমার কাছে শিখবা। তাই তো, তোর কাছেই তো আমার শিখতে হইব হিসাব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আরেকটা কথা, এরপর থেকে তুমি আর আমারে খামাখাই কোনোদিন তোমার বাড়িতে ডাকবা না, আর আমার বাড়ি বইয়া আমার জ্ঞান দিতে চাইও না। তাইলে তুই আমারে পর করে দিলি রে ময়েস, গণিতের মাস্টারে তুই ঐকিক নিয়মের অঙ্ক শিখাই গেলি, দুইজন মানুষ এক বেলায় যদি। কি কথা শুনতে কস তুই আমারে? কি কথা কইতাছি, পোয়াতি বউয়ের গায়ে মানুষে হাত দেয় না,
সাইডা দিলাম। আমি জানি, আমি জানি, এইবারও আপনার মায়াই হইব, আরো একটা মায়া। না, আমি মানলাম না। আপনার মানা না মানায় কার কি আসে যায়? যায় যায় আসে যায়, আমি তো বেশি কিছু চাই নাই, খালি একটা একটা পোলা। আমি মহিষ মাইরা খাওয়ামো, সারা গ্রামের মানুষেরে খাওয়ামো, দোকান বেসে আমি মসজিদের মিনার বানাইয়া দিমু। ও আল্লাহ আল্লাহ, তুমি খালি আমার একটা একটা পোলা দাও, আমার আল্লাহ একটা পোলা দাও। ও আব্বা, এই যে নাও কেরোসিন, আর শেফ আলী গেছে তোমার দোকানে লাল বাতিটা আনতে, নাও তেলে তিনটা ধরো। কিরে এই শিউলি, এই শিউলি, সর সর সর, এই দেখে কেমন পাগলামি, দে দে তিনটা আমার হাতে দে না। না আম্মা, তুমি আইবা না আমার গো মাঝখানে। অপু, এই যে লাল বাতি, নাও আব্বা তেলে তিনটা নাও। আচ্ছা ঠিক আছে, তুমি পারবা না তো, তাহলে এই যে আমি সিদাই। শেফালি তুই আগুন দে। আই আই আই, স্যার স্যার স্যার, আই স্যার, লাল বাতি স্যার স্যার, দে না আমার কাছে দে। কে কে সারম কে, আমরা মরলেই তোমার কি? হ্যাঁ, আমাকে তো তোমার দরকার নাই, দরকার তো খালি একটা পোলা। এই তো থাম, দেহ তোরি দিলাম ছাড়িয়া, গুরু তোমারি নামে, ওরে আমি যদি দুইবা মরিও কলঙ্ক তো মার নামে। সবকিছু কি ধৈরা দেখা যায় কও? আমি ডুবলে কলঙ্ক তো আর হইব কেন? তা তো জানি না, খালি জানি আত্মার লগে আত্মার মিল খাইলে মুর্শিদে কয় সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ 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 কর্তা মানুষ, সেই মানুষের কোনো রূপ নাই, সেই মানুষের কোনো জাত নাই, নারী পুরুষ নাই, আছে খালি আকার, সেই আকারে আকার মিলাইয়া তুমি পাইবারে সেই জনেরে ঠাই। মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। ধর তোর চান্স হইলো, আমার হইলো না। হতেই পারে। তাহলে তাহলে কি, তুই তোর পথে আমি আমার পথে, ছাড় ইয়ার কি করবি না। আরে না না, ইয়ার কি না, কাজ আছে, ওঠ কাকার দোকানে যাব। আমি ওখানে গাউস কাকাকে আগেই পাঠিয়ে দিয়েছি, এখন আমরা গেলেই বাকি কাজ। বুদ্ধিটা তোর, ভুলে গেলি? তার মানে আমি যে তোকে বলেছি তুই? জি আমি, এবার বুঝলেন? হ্যাঁ, তুই কিন্তু আমার এক বছরের বড়, তাই তোর কথাই উঠি বসি, তোর হাসিতেই হাসি। ধর আমার হাতটা ধর। কিরে হাতে শক্তি নেই নাকি? ও মা, এমন করে ধরলে তো তোর কথাই ঠিক, আমি ঠিকই ছুটে যাব অন্য কোথাও, অন্য কোনোখানে। পাগলা, নে একটা বন রুটি খা। না গো কর্তা, তা হচ্ছে না, দাওয়াতে যাব, তোমার মন খাইলে খিদেরা মরে যাইব, তখন দাওয়াতেই যাইব নিরামিষ হইয়া। দাওয়াত কই? কোনখানে? মোকামে। মোকামটা আবার কই? আছে আছে, আই যাকান জাদু তোমারে দেয়া। মানে জাদু? জাদু ওই মানুষটাকে, ওই যে
ছবি লটকায় রাখছো দোহানে? কে আমাগো জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি? নাও কথাটা আমি শেষ করে দিলাম। এই যে ক্যাশ বক্সের উপরেও তার ছবি, খালি ছবি টাঙাই রাখো নাকি তার কথাবার্তাও শোনো কিছু? এই গাও তুই কি এই সকাল সকাল আমার লগে ইয়ারকি করনে লাগি আমার দোকানে বই রইছস? তোমার লগে ইয়ারকি করমু কে? তুমি আমার কি নানা হও না দুলা ভাই বেয়াই শালা নাকি কি? তাইলে তোমার লগে ইয়ারকি করমু কে? ইয়ারকি করমু কে? আরে এই এই তুই এই জাপেল লাটি ধরতেছস কে? না ওঠো ওঠো ওঠো, দোকান বন্ধ হইব, যা ফালাও। আরে বাবা খুইলা বইতে পারলাম না দোকান, তুই এখনই কস বন্ধ করতে? আর তুই কইলি আমি দোকান বন্ধ করব নাকি? না 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 না, আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ, আমি করে বন্ধ করবা কে? তাইলে যে ওই যে যার কনে কাম হইব হ্যাঁ বসে লন চলেন কি রে গাউস দোহানা হানো বন্ধ করস তাই? আব্বা নাও চলো। চলো মানে? গাউস কাকা চলো। মানে কি? আরে সব খালি কয় চলো চলো, কই যামু তা তো কয় না। মোকামে মোকামে মানুষ থর মানুষ ভজো। তোমার কি মনে হয় আইব? আরে আইব আইব, আমি সেই অস্ত্রই পাঠাইছি। তোমার মোবাইলে কি আছে? তো আছে আছে, সে চিন্তা আপনি কইরেন না। গাউস ওই গাউস ওই, তুই আবার কই দি আইলি আমারে? হ্যাঁ এই বাড়িটা তুমি চিনো না কাকা? চলেন আব্বা চলো। পাও তোমার মন তোমার, আমরা কোন হানকার কে? এই কেউ তারে ধরবা না, সে নিজে আইছে নিজে আইটা যাইব। চলেন কাকা, আপনি তো আমাদের সব কিছুই জানেন, কথাটা আপনি বলবেন। আমার কথা শুনবো না তোর বাপে? শুনবো শুনবো না কইলাম তো, আমি তার কথা শুনি নাই, সেটা তার মনে আছে ঠিকই। না শুনলে নাই কাম হইব না, অসুবিধা কি? না শুনলে অগব্যবস্থা অরাই কর। ছোট মিয়া, ও ছোট মিয়া আসো আসো আসো। আয় আয় বয় বয়, আমি একটা কথা কইতে আইছি। না আমি ঠিক আসি নাই, আমারে ওরা সবাই মিলে ধইরা নিয়েছে। আমি জানি, তাছাড়া তো আমার এখানে তোর আহনের কথা না। কথাটা কি তাহলে কমো? শিল্পীর মা, যে আমাদের প্রত্যেক বছর 30 লক্ষ লোক বাড়ে, আমার জায়গা হলো 550,000 স্কোয়ার মাইল। যদি 30 লক্ষ প্রত্যেক বছর বাড়ে, 25-20 বছর পরে বাংলায় কোনো জমি থাকবে না হাল চাষ করার জন্য। বাংলার মানুষ বাংলার মানুষের মাংস খাবে। সেই জন্য আজকে আমাকে পপুলেশন কন্ট্রোল ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। এইটা হলো আমার 2 নম্বর প্ল্যান। আমার 1-3 নম্বর প্ল্যান, 1 নম্বর হলো আমার গুন্ডিবাজদের খতম করা, 2 নম্বর হলো আমার কলে কারখানায় খেতে খামারে আমার প্রোডাকশন বাড়ানো, 3 নম্বর হলো আমার পপুলেশন প্ল্যানিং, 4 নম্বর হলো আমার জাতীয় ঐক্য। মিয়া ভাই মিয়া ভাই, তুমি এই কথাগুলো কই পাইলা? কেন তুই শুনস নাই? তুইও তো শুনছস, দুই ভাই একলগে বসে শুনছি জাতির পিতার এই ভাষণ, তোর মনে থাকবো কেমনে? তুই তো তখন গ্যাদা আসিলি। হ গ্যাদা হইলে কি হইব, তখন তো বুঝতে শিখছি, কিন্তু বুইলা গেছিলাম গা, আমি বুইলা গেছিলাম মিয়া ভাই। কারুর কথা না শুনলেও এই মানুষটার কথা তুই শুনবি সেটা আমি জানি। বড়কর্তা কথাটা কি তোমার মনে আছে? তোমার এই শিরিত কইয়া কইছিলাম মোকামের কথা, তুমি কইলা ভেদ ভাঙতে, আমি কইলাম সব কথার ভেদ সব সময় ভাঙা লাগে না, সময় একটা সময়ে যখন সময় হইব তখন প্রশ্ন নিজেই তোমার উত্তর কইয়া দিব। আমারে কইলাম অন্য একটা সুতা দিয়ে আনছে তোমার মাইয়া, আমার মা জননী। কিরে কমু, হাতের মাপে বালা কিন, হাতের মাপে বালা কিন, পালার মাপে হাত কাইতো না, হাতের মাপে বালা কিন, পালার মাপে হাত কাইতো না, মিল কইনা পাইবা না খাতা হিসাবে মিলব না, হাতের মাপে বালা কিন, বালার মাপে হাত কাইতো না, মিল কইনা পাইবা না খাতা মিল কইনা পাইবা না। সংসারে একটা ভাও আছে, দেহ তরি দিলাম ছাড়িয়া গুরু তোমারি নামে।
এতক্ষণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিশেষ নাটক বালাম খাতার অভিনয় শুনলেন। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাউস মাসুম আজিজ, লাইলি শম্পারেজা, আলেফ সালাউদ্দিন লাবলু, ময়সদি শতাব্দী ওয়াদুদ, রত্না অরুণা বিশ্বাস, আজিরন লাইলা আজাদ নূপুর, হাবু মনির হোসেন খান শিমুল, দিলা মোহাম্মদ শাহেদ শরীফ খান, শেফালি কামরুন্নাহার হেলেন, স্যার ও একজন চরিত্রে মোহাম্মদ শরীফ হোসেন ইমন, শিশু চরিত্রে অভিনয় করেছেন মরিয়ম, তানজিলা হক মাইশা, শিল্পী আয়েশা সিদ্দিকা মনি শরীফ, অভিবাদন দাস অর্ণ, একজন ছাত্র মোহাম্মদ মুস্তাকিম রহমান, ইমরান মোহাম্মদ হেলাল ফরাজি, শিউলি নিশাদ সুমাইয়া হক, শব্দগ্রহণ মোহাম্মদ আকবর হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।